তো আমার খুব কষ্ট হতো চরিত্রটা করতে দেখে মনে হচ্ছে না তো না আমি 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 ডিরেক্টরকে খুব বিরক্ত করতাম যে আমি এটা করব না কেউ এতটাও খারাপ হতে পারে এতটা খারাপ হতে পারে না মানুষ এত খারাপ হয় আমার ধারণাও ছিল না সিরিয়াল করতে করতে জানতে পারছি যে না চরিত্রগুলো অনেক খারাপ হয় খুব কষ্টই হতো তো সেখান থেকে একটা ডায়লগ হয়ে যাক ওকে এখন হাসি হাসি মুখটা দেখছিলেন তো এক মিনিট মা তুমি হয়তো কোথাও যাচ্ছ তাই না আচ্ছা যাচ্ছ যাও তবে মা তোমার মনে হয় না যে তোমার এই বাড়ির বাইরে বেরোনোর আগে একবার আমার কাছে পারমিশন নিয়ে নেওয়া উচিত ডোন্ট ইউ থিংক সো আমার মনে হয় মা কি বলেন তো দেখো না বাড়ির বাইরে যাচ্ছেন কোনো অঘটন ঘটতে পারে কোনো অন্যায় হতে পারে তোমার সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে নাকি তাই বলছি মা আমার খুব টেনশন হয় জানো তো এই যে তোমরা হুটপাট করে বেরিয়ে যাও আমাকে কিছু না জানিয়ে আমার তো জানা উচিত তোমরা কোথায় যাচ্ছ কি করছো কি খাচ্ছ কার সঙ্গে মিশছো সবটা আমার জানা আমার জানা দরকার কারণ কারণ আমিও দেখতে চাই মা তোমরা ঠিক কোন খেলাটা খেলছ হা করে তাকিয়েছো কি মনে হয় তোমরা এখানে কি ভেবেছো বলো তো আমাকে মীরা মীরার সাথে যখন যা করবো মীরা সব কিছু সহ্য করবে কিচ্ছু বলবে না কোনোভাবে বিরোধিতা করবে না যেমন সে করে আসেনি আজকাল কিন্তু তোমরা একটা জিনিস ভুলে যাচ্ছ দেখো মা মীরার লজিক খুব পরিষ্কার মীরাকে যারা ভালোবাসে মীরা তাদের জন্য জানও দিতে পারে তোমরা এতদিন সেই দলে ছিলে মা কিন্তু না এখন আর সেই দলে তোমরা নেই এখন তোমরা আমার বিরোধিতা করছো করো 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 চেষ্টা করো আরো চেষ্টা করো সকলে মিলে চেষ্টা করো তাহলে যদি তোমরা মীরাকে আটকাতে পারো কারণ মীরাকে আটকাতে না পারলে তোমাদের সব শেষ হয়ে যাবে তোমাদের কাছে যা প্রপার্টি আছে তোমাদের মান সম্মান সম্পত্তি সব কিছু মীরার কাছে চলে আসবে কি জানো তুমি আমি কখনো ভাবিনি যে আমি আমি তোমাদের সাথে এরকম কিছু করব আমি কখনো ভাবিনি আমি জানি না কেন ভগবান কোন অন্যায়ের জন্য আমার কাছ থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে কোন অন্যায়ের জন্য আমি জানি না কিন্তু আমি জানতে চাই আমি জানতে চাই ভগবান কোন অন্যায়ের জন্য আমার কাছ থেকে আমার ভালোবাসা আমার সংসার আমার সন্তান সবকিছু ছিনিয়ে নিয়েছে আর সেটা হয় ভগবানকে নিজে এসে বলতে হবে আর নয়তো তোমাদেরকে আমি এতটাই কষ্ট দেব যে তোমরা সেই উত্তরটা খুঁজে দিতে বাধ্য হবে বাধ্য করে দেবো তোমাদের আমি দেখে থ্যাংক ইউ